এখানে সুতা নাকি? এটা ওবি এটা কি পাপা? এটা কি পাপা? ক্লেস। ক্লেস? হ্যাঁ ক্লেস না, এটা হচ্ছে জ্যামিতি। স্কেল। স্কেল? স্কেল এটা হয় না, স্কেল আর একটা হয় লম্বাটা, এটা হচ্ছে জ্যামিতি। আর ওইটা কি হাতের? ওইটা কি? স্কেল ওটা রাবার। দাদা স্যারে স্কেল। এটা কি, এটা কি এঁকেছো তুমি? এটা স্কেল স্টার বলো, স্টার। স্টার আর এটা, এটা রাবার। এটা ঘর। ঘর এঁকেছো। আর এগুলা কি কি? এগুলা কি, এগুলা কি করছো? সরিয়ে সরিয়ে এগুলা, এটা সরিয়ে হয়েছে? সরিয়ে হয়নি, সাইড দিয়ে আরেকটা টান দিতে হবে তাহলে সরিয়ে হবে, বুঝছো? আচ্ছা এখন বলো অভি, এ অভি এদিকে তাকাও, পাপা দিকে তাকাও, সোজাও সোজাও পাপা দিকে তাকাও। তাহলে কয়েকদিন পর তো অভির আরেকটা পুচু হবে, তাই না? হ্যাঁ, তো অভি তো বড় ভাইয়া হয়ে যাবে, তাহলে তো অভির তখন আদর কমে যাবে। হ্যাঁ, অভি অভি পুচু কি করবে? পুচুকে অভি তুম্মা দিব। জোরে বলো, তুম্মা দিব। আর কি করবা? হ্যাঁ গোসল করাবো। গোসলও করাবে আর ভাত খাওয়াবো। ভাত খাওয়াবা আর সোজা বসো, সোজা বসো, দুধ খাওয়াবো। সোজা বসো, দুধ খাওয়াই। দুধ খাওয়াবে, ভাত খাওয়াবা না? ঘুম পাড়াই দিবে কে? কবি অভি ঘুম পাড়াই দিবে? অভি পারবে? তাই শোনা, পারবে তখন তো অভিও বড় হয়ে যাবে একটু, তাই না? তখন অভি পারবে, অভি প্রচুর কোলেও নিতে পারবে, তাই না? হ্যাঁ, আদর করবা? হুম, মশারিও লাগবে, মশারি দিয়ে মশা যেন না কামড়ায়, তাই না? আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে পুচু পাপাকে কি বলে ডাকবে? মামাকে? আন্টি? তো এ হচ্ছে অভি, মানে বড় ভাইয়ার মতামত। ওর সব কিছুই ঠিক আছে, ও মানে পুচুকে আদর করবে, খাওয়াই দিবে, গোসল করাবে, ঘুম পাড়াই দিবে, কোলে নিবে, সব কিছুই করবে, শুধু মাম্মিমার মাম্মার পাপার ভাগ দিবে না। মানে ওর বক্তব্য হচ্ছে মানে আমাকে শুধু ওই পাপা বলে ডাকবে, পুচু যেন পাপা না বলে, বা জিলিককে যেন পুচু মাম্মম না বলে, আমাকে নাকি আঙ্কেল বলে ডাকবে আর ওকে নাকি আন্টি। ঠিক আছে, তো ওকে মানে ও এখনো বুঝতেছে না যে ও পুচুর, পুচু যে আমাকে পাপা বলে ডাকবে এটাও মানতে পারতেছে না। কি বলে ডাকবে ভাবি? আঙ্কেল আন্টি। ও আঙ্কেল আন্টি বলবে, মাম মাম পাপা বলবে, আঙ্কেল আন্টি বলবে। ছেলে আসলে ছোট বাচ্চারা তো, বাচ্চারা এরকম হয়।